আসসালামু আলাইকুম। আজকে আইসিএমরা রয়্যাল পাঞ্জাব ওসল ব্রাঞ্চ আর ডাক্তারফর রামাখরেদি আর আপনারা আমি ব্যাককাম রেডি দেখাই রাম চাইল গিয়া রয়্যাল পাঞ্জাব ব্রিটিশ এশিয়ান কিচেন আর এটা করছে আমরা ওসল, তার বাক্য আগে ওপেন করছে আমরা আইসি না খাওয়া দিন, আমরা এতদিন টেকিও নিয়ে খাইছিলাম লকডাউনের সময়। তারা হালাল ফুড করে আর এটা লোক রাইট অপোজিট অফ দ্য টেস্কো, আর দেখা নেক্সট ডোর এখানে ম্যাকডোনাল্ডস আছে, ট্রাভেল লজ আছে, তারা ঠিক রাইট নেক্সট ডোর ইজ অ্যানাদার টিউশন সেন্টার। সো আমরা আপনার ভিতরে গিয়ে দেখাইলাম মেনু আর কেতা কেতা আমরা অর্ডার করলাম, কেতা কেতা আমরা খাইমু আপনাদের। আজকে লাঞ্চ টাইম এসে বা 12 o'clock আর তার রেস্টুরেন্টের ইনসাইড দেখা পড়লাম, মাসিভ রেস্টুরেন্ট টু বি অনেস্ট। আজকে পয়লা এসে এটা হলো তারা বার এরিয়া, এখানে এটা দেখা তার পার্কিংয়ের ফেসিলিটিস আছে, আপনি গাড়ি পার্ক করিয়া এখন রেজিস্ট্রেশন নাম্বার হারাইবা ইয়ে করতে পারবা, সেফ পার্কিং। দেখা রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টও খালি, আমরা মাত্র 2 টেবিল আমাদেরকে, তারা একটা কর্নার আছে নাইস করে ডেকোরেট করিয়া, আর্টিফিশিয়াল পাম ট্রি আছে। আমরা হলাম বাইদা উইন্ডোত বইছি একটা টেবিলের মধ্যে, দেখা আমার ফাইন, তারা মাথার চুল উঠে গেছে এখন। আর আমরা টেবিলের মধ্যে দেখলাম তার সুগার রাখছে, আর এখানে দেখা ম্যাঙ্গো পিকল থইছে, আর আমরা একটা গ্লাস দেওয়া হয়েছে আর পানির বোতল দেওয়া হয়েছে জগ অফ ওয়াটার। হোপ তারা খানি নাইস হয়। আর তারা দেখা খুব সুন্দর মেনু করছে, ব্রেকফাস্ট অ্যান্ড লাঞ্চ একবারে পারফেক্ট ফর আস। আর আমরা এসে আমরা এখন অর্ডার করলাম, আমার মিসেস অর্ডার করলাম হালুয়া পুরি ব্রেকফাস্ট, আর আমি অর্ডার করলাম রয়্যাল নিহারি, আর লগে আমি অর্ডার করলাম 2টা চাপাতি। আমার প্রায় অর্ডার করলাম, what did you order Zain? The bengal lassi cheese naan, bengal lassi cheese naan and chicken boneless. আর আমার ছোটো ফয় অর্ডার করা আলু পরাঠা। সো আমরা এখন অর্ডার করছি না, অর্ডার করি আর লেখা নিয়ে এলে দেখাই না আপনারা আমরা কেটে কেটে অর্ডার করছি। আচ্ছা, আমরা যে দেশি ব্রেকফাস্ট যেটা হালুয়া পুরি যেটা আমরা অর্ডার করতাম আসলাম, এটা অর্ডার করা হয়েছে না, আমরা খেয়াল করছি না, এগুলো খালি উইকেন্ডে লাগে তারা করে, আজকে যেহেতু উইকেন্ড নাই আমরা অর্ডার করছি না, ইনশাল্লাহ আর দিন আমরা উইকেন্ডে আইয়া অর্ডার করে খাইমু। আর ইনস্টেড আমার মিসেস অর্ডার করছেন চিজ নান আর আলু পরোটার একটা অর্ডার করা হয়েছে। সো আমরা আও খানিয়ে এলে আপনারা দেখাই দাম কেটা কেটা খানিয়ে অর্ডার করছি। আর মাপায় অর্ডার করছেন ম্যাঙ্গো লাসি একটা আর সেভেন আপ একটা, আমরা কিছু অর্ডার করছি না, আমরা জাস্ট টাপ কটা খাই দিলাম। তারা এখন প্লেট দিছে, প্লেটটা বাকার নাইস এন্ড ওয়ার্ম আছে, কোয়া বিগ প্লেট আছে কনসিডারিং এখন জানো যে বাইরে ছোটো ছোটো প্লেট দেয় বা এই প্লেট কোয়া বিগ আছে। আমরা ওয়েট করলাম খানি, আমাদের খানি আছে মশলা খানি বাকা কুই খাইছে, আর আমি ধরো 2টা চাপাতি অর্ডার করছিলাম, যে 2টা চাপাতি নাইস এন্ড সফট। এমনিকে আলু পরোটা, তা আলু পরোটা তারা সাইড পিস করে খাটিয়ে দিছে, আমরা 2টা অর্ডার করছি আলু পরোটা। এটা দেখো নেহারি নেহারি, আর এটা লোক বোনলেস চিকেন আমার ফলে অর্ডার করছে। আর আমরা অর্ডার ওয়েট করলাম চিজ নান, 2টা চিজ নান আর ড্রিঙ্ক খাইছে না এখনো। আচ্ছা, তারা নেহারি যেটা দিছে দেখো মিঠে একবারে বাঙ্গে ফুড়ি যা, ভেরি সফট দেখান নি নিহারি, যেটা নিহারি জলটা ট্রাই করলাম, বিসমিল্লাহ রহমান রহিম, মজা আছে নিহারি, নিহারি স্পাইসি আছে আপনার গলার ভিতরে গিয়ালে লাগে জাল। নিহারি দেখানি একটা বোন নিয়ে গেছে, মিট দেখো কাপ মিট একবারে সফট হয়ে গেছে, ফাইন নাইস আছে, মশলা আছে, লবণ থোড়া কম, একটা লবণ এলে ভালো হইলো না, বাট টেস্ট ওয়াইজ খুব নাইস। আলু পরোটা ট্রাই করলাম ফ্রেশ, এখন এখন জায়গা দিলে দেখা যায় ফ্রোজেন আলু পরোটা দিলা, ফ্রোজেন আলু পরোটা একবার মজা লাগে না, ফ্রেশ মানে খাইয়া দেখি বিসমিল্লাহ। আলু পরোটা মজা আছে, আমি আরও মজা আলু পরোটা হয়েছে অন্য জায়গা, গুড থিং হলো যে ফ্রেশ মানে ওটা হলো গ্যাপ হতে মজা লাগে। এখানে যে টপিং
নিহারি টপিংস আওয়ার আগে আমরা নিহারি খাই লিছি, টপিংস আনতে লেট হয়েছে। কারণ হচ্ছে ফ্রেশ চিলি, করিয়েন্ডার, জিঞ্জার অ্যান্ড বেরেস। এখন ট্রাই করলাম আমরা যে চিকেন বোনলেস আনছি, ওটা চিকেন বোনলেস নাইস আছে, অনেকটা লাগে মগজের লাহান, মগজ বিরানোর লাহান। আর আমরা নাইস অ্যান্ড স্পাইসি করে আনছি, নাইস অ্যান্ড স্পাইসি করে আনবা, তুমি মজা পাইবা। ওটা হলো গেট চিজ নান, তারপর নান দিয়ে সাইড বা করে দিছে, আমরা দুইটা অর্ডার করছি। চিজ নান কয় নাইস আছে, বা চিজের অত বেশি ইয়ে টেস্ট বোঝা যান না। ম্যাঙ্গো লাচ্ছি ট্রাই করলাম, ম্যাঙ্গো লাচ্ছি নাইস আছে, আর একটু ম্যাঙ্গো লিয়ারে ভালো হবে। আচ্ছা, তখন আমি আমার ওন স্যুপ বোল বানাইছি, নেহাডির যে হান্ডি ওগুলোর মাঝে যত সিরা দিছে আর মাঝে রুটি সিরিয়া ফলাইছি, ফলাইয়া রুটি দিয়া দা ইজ নাইস। এই হানি লাগে আমার মিসেস আসতে দেখছি, বিষ্ণাতে হানি আল্লাহ জানান কই থেকে যে তারা হানি দেখছে, বিষ্ণাতে হানি শেষ, তো ড্রিঙ্ক খেয়ে নাম। মশলা হানি ভালো আছে, এখন রেস্টুরেন্ট হলে আরেক রেস্টুরেন্ট আসলে কম্পেয়ার করা ঠিক না, এভরি রেস্টুরেন্ট হ্যাজ দ্য ওন স্টাইল। তো তারা একটা যে স্টাইলে তারা নিহারি বানাইছে কয় নাইস আছেন, আর লবণ আমি বাদে অ্যাড করছিলাম, লবণ অ্যাড করার বাদে লাগছে রিয়েলি রিয়েলি ফ্লেভারফুল। আর চিকেন যেটা বোনলেস চিকেন যেটা অর্ডার করছিলাম গো কয় নাইস আছেন, আর সকলটা ব্রেড এটা ফ্রেশ আছে, আপনারা ইয়ে ট্রাই করবা ইনশাল্লাহ, রিজনেবল প্রাইসও আছে। তারপরে ওয়ার্সল আছে, তারা পার্কিংয়ের ব্যবস্থা আছে, আর পাবলিক রেস্টুরেন্ট। তো তারা হয়তো ইভিনিংও আইলে ইভিনিংও আলাদা মেনু থাকবো, আমরা যেটা যে মেনু ট্রাই করছিলাম এটা আসলে সকাল ব্রেকফাস্ট অ্যান্ড লাঞ্চ। তো আপনারা হচ্ছে ওখানে বিদায় নিলাম, সকালবেলা থাকবা ইনশাল্লাহ, দেখাইবা আপনাদের ব্লগও। আল্লাহ হাফিজ।